হ্যালো, ওয়েলকাম টু ভিশন WBCS। আজকে আমরা বায়োলজির নিউট্রিশন পোর্শনটা নিয়ে আলোচনা করব। নিউট্রিশন অর্থাৎ পুষ্টি। আমরা জানি জীবেরা শক্তি ব্যয়ের দ্বারা কার্য সম্পাদন করে, এবং এই যে শক্তির, এই শক্তির মূল উৎস হল খাদ্যে সঞ্চিত স্থৈতিক শক্তি। জীবদেহ কোষে খাদ্য জারণের ফলে খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তরিত হয়। এই যে দেহের বিভিন্ন সাইকোলজিক্যাল কার্যকলাপ সম্পাদন হয়, এই সময় প্রোটোপ্লাজমের ক্ষয় ঘটে এবং খাদ্য গ্রহণের মাধ্যমে এই ক্ষয় পূরণ হয়। দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় এনজাইম, হরমোন ইত্যাদি সংশ্লেষণের জন্য আবশ্যিক উপাদানগুলো খাদ্যের মাধ্যমে সরবরাহ হয়, এবং এই খাদ্য গ্রহণের মাধ্যমেই দেহ গঠন এবং বৃদ্ধি হয়। তাছাড়া দেহকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন রকমের মিনারেলস অর্থাৎ খনিজ পদার্থ এবং ভিটামিনের প্রয়োজন হয়। এই যে সম্পূর্ণভাবে সমস্ত শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করার জন্য যে ব্যাপারটা আমাদেরকে মেনে চলতে হয়, সেটাই হচ্ছে পুষ্টি বা সেটাই হচ্ছে নিউট্রিশন। So what is nutrition? The growth, development, maintenance and almost all biotic activities in the organisms are uniformly regulated by absorbing all the basic required materials is called nutrition. এবার নিউট্রিশন, এই যে আমরা বলছি পুষ্টি, এই পুষ্টি তাহলে আমাদের সরবরাহ করছে কে? খাদ্য। খাদ্য এবং নিউট্রিয়েন্টস অর্থাৎ ফুড এবং নিউট্রিয়েন্টসের মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। খাদ্য কি? খাদ্য হলো এমন একটা সাবস্টেন্স যেটা এসেনশিয়ালি যার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং আদার নিউট্রিয়েন্টস থাকবে, এবং যেটা বডির গ্রোথ এবং তার সাথে সাথে শক্তির যে সরবরাহ সেই সমস্ত কার্য সম্পাদন করতে পারবে তাকে আমরা বলছি খাদ্য। সুতরাং ফুড ইজ আ সাবস্টেন্স কনসিস্টিং এসেনশিয়ালি অফ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস ইউজড ইন দ্য বডি অফ অ্যান অর্গ্যানিজম টু সাস্টেন গ্রোথ অ্যান্ড ভাইটাল প্রসেসেস অ্যান্ড টু ফার্নিশ এনার্জি। এবার তাহলে আমরা নিউট্রিয়েন্টস কাকে বলবো? নিউট্রিয়েন্টস ইজ আ সাবস্টেন্স দ্যাট প্রোভাইডস নারিশমেন্ট এসেনশিয়াল ফর দ্য মেনটেন্স অফ লাইফ অ্যান্ড ফর গ্রোথ। অর্থাৎ যে সমস্ত আহার্য সামগ্রী জীবের সব রকমের শারীরবৃত্তীয় কাজে অংশ নিয়ে জীবের স্বাভাবিকতা বজায় রাখতে সাহায্য করে তাদের বলা হয় নিউট্রিয়েন্টস বা পরিপোষক। সুতরাং আমরা বলতে পারি যে সকল খাদ্যই পরিপোষক, কিন্তু সব পরিপোষক খাদ্য নয়। এবার বেসিক কনস্টিটিউয়েন্টস অফ ফুড অর্থাৎ খাদ্যের মধ্যে যে অপরিহার্য বস্তু সেই বস্তুগুলো কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভাইটামিনস অ্যান্ড ওয়াটার, এইগুলো হচ্ছে খাদ্যের প্রধান ছয়টি উপাদান। এবার আমরা ডিটেলসে এই যে উপাদানগুলো সেই উপাদানগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসা যাক কার্বোহাইড্রেটে। What is carbohydrate? Carbohydrate is a biomolecule consisting of carbon, hydrogen, oxygen, usually with a hydrogen-oxygen atom ratio 2:1. তাহলে যে সমস্ত বায়োমলিকিউলসগুলোতে বা জৈব যৌগগুলোতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সমন্বয়ে গঠিত, এবং যেখানে জেনারেলি দেখা যায় যে হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 অনুপাতে রয়েছে, তা এবং যারা মেনলি দেহে শক্তি উৎপাদন করে থাকে তাদেরকে বলা হয় কার্বোহাইড্রেট বা শর্করা। এবার এই শর্করা মেনলি তিন ধরনের হয়ে থাকে। কার্বোহাইড্রেটস আর অফ থ্রি টাইপস: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড মোস্ট সিম্পল ফর্ম অফ কার্বোহাইড্রেট, ট্রায়োজ, টেট্রোজ, হেক্সোজ। মনোস্যাকারাইড হচ্ছে সবথেকে যে সিম্পলেস্ট ফর্ম কার্বোহাইড্রেটের সেটা। ডাইস্যাকারাইড হচ্ছে যখন দুটো মনোস্যাকারাইড নিয়ে একটা বড় মলিকিউল তৈরি হয় সেই শর্করাকে বলা হয় ডাইস্যাকারাইড। এই ডাইস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে মল্টোজ, ল্যাকটোজ ইত্যাদি। পলিস্যাকারাইড, দিজ আর মেড অফ এ নাম্বার অফ মনোস্যাকারাইড, অর্থাৎ একাধিক মনোস্যাকারাইড মিলে
পলিস্যাকারাইড গঠন করে, যেমন উদাহরণ হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ ইত্যাদি। এবং খাদ্য হিসেবে প্রাণী যখন গ্রহণ করে তখন কিন্তু পলিস্যাকারাইডকেই বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণ করে, কারণ ভাত তার সাথে সাথে অন্যান্য যে ভাত, রুটি ইত্যাদি ইত্যাদি যে ধরনের কার্বোহাইড্রেট আমরা খাই, সেগুলো কিন্তু শাকসবজি, সেগুলোতে কিন্তু জটিল শর্করাটাই থাকে, অর্থাৎ পলিস্যাকারাইডই থাকে। এবার এই যে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটের মেন যে জায়গাটা, সেই জায়গাটা কি না লিভিং অর্গানিজমের জন্য কী ধরনের, মানে কী কারণে দরকার কার্বোহাইড্রেট? কার্বোহাইড্রেট অ্যাজ পলিস্যাকারাইডস সার্ভস ফর দ্য স্টোরেজ অফ এনার্জি। এনার্জির যে স্টোরেজ, অর্থাৎ গুদামঘর বলা যেতে পারে, বা বলা যেতে পারে যেটা হচ্ছে মানে শক্তির যে স্টোর করার জন্য, সেই হিসেবে পলিস্যাকারাইড কিন্তু সাহায্য করে স্টার্চ এবং গ্লাইকোজেন হিসেবে। এবং বডিতে যে লিভারে কার্বোহাইড্রেট জমা থাকে সেটাও কিন্তু গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। অ্যান্ড অ্যা স্ট্রাকচারাল কম্পোনেন্টস, সেলুলোজ ইন প্ল্যান্টস, কাইটিন ইন আর্থ্রোপোডাস। অর্থাৎ আমরা দেখতে পাই যে প্ল্যান্টসের যে কোষ প্রাচীর এবং আর্থ্রোপোডার যে বাইরের যে বহিরাবরণ, সেইগুলো সবই কিন্তু কার্বোহাইড্রেটের অণু দ্বারা গঠিত। দ্য ফাইভ কার্বন মনোস্যাকারাইড রাইবোজ ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ কোএনজাইম লাইক ATP, FAD, NAD অ্যান্ড দ্য ব্যাকবোন অফ জেনেটিক মলিকিউল নোন অ্যাজ RNA। দ্য রিলেটেড ডিঅক্সি রাইবোজ ইজ অ কম্পোনেন্ট অফ DNA। ইট হেল্পস ইন বিল্ডিং দ্য এক্সটার্নাল স্কেলিটন ইন দ্য অ্যানিমালস। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কিন্তু দেহের শক্তির সরবরাহ মাধ্যম হিসেবেই কার্বোহাইড্রেট কাজ করে না, কার্বোহাইড্রেট কিন্তু দেহ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আর্থ্রোপোডার ক্ষেত্রে কাইটিন, প্ল্যান্টসের ক্ষেত্রে সেলুলোজ, সেরকমভাবেই আবার নিউক্লিক অ্যাসিড যে DNA RNA তার যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিঅক্সি সুগার। অর্থাৎ আমরা জানি যে DNA বা RNA যে তিনটে যে মেন জায়গা, অর্থাৎ নাইট্রোজেন বেস, ফসফেট এবং তার সাথে সাথে ডিঅক্সি রাইবোজ বা অক্সিরাইবোজ, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট। সুতরাং কার্বোহাইড্রেটের মেন ফাংশনসগুলো এগুলো। কার্বোহাইড্রেটের ক্যালোরিফিক ভ্যালু কত? ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে প্রায় 4.2 কিলো ক্যালোরি। 4.2 কিলো ক্যালোরি এনার্জি ইজ ওবটেন্ড ফ্রম দ্য কমপ্লিট অক্সিডেশন অফ 1 গ্রাম অফ গ্লুকোজ। 1 গ্রাম গ্লুকোজের দহনের ফলে বা জারণের ফলে 4.2 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, এবং এই শক্তি কিন্তু দেহের যাবতীয় যে কার্য সম্পন্ন সেটা করে। এবং যেটা বলা হয় যে নার্ভ সেলসের প্রধান খাদ্য হচ্ছে গ্লুকোজ, এবং কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বা প্রোটিন স্পেয়ারিং ফুড বলা হয়। কোনো কারণে যদি দেহে প্রোটিনের অভাব হয় তাহলে কার্বোহাইড্রেট থেকে প্রোটিন উৎপন্ন হয়, কারণ আমরা জানি আমরা যখন প্রোটিন পড়ব তখন দেখতে পারবো প্রোটিনের যে কনস্টিটিউয়েন্ট অ্যাটমগুলো রয়েছে সেগুলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, তার সাথে যেটা আরেকটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন। সুতরাং কার্বোহাইড্রেট এরও এই কনস্টিটিউয়েন্ট অ্যাটমগুলো রয়েছে, সুতরাং প্রোটিনের কোনোভাবে যদি অভাব হয় দেহে তাহলে কার্বোহাইড্রেট থেকে প্রোটিন তৈরি হয়। সুতরাং সেই কারণে অনেক দিন শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেয়েও সম্পূর্ণ সুস্থভাবে বেঁচে থাকা যায়। এই জন্য কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বা প্রোটিন স্পেয়ারিং ফুড বলা হয়। এরপর আমরা চলে আসব প্রোটিন। প্রোটিন কি? প্রোটিন আসলে বৃহৎ অণু। কার বৃহৎ অণু? না অ্যামাইনো অ্যাসিডের বৃহৎ অণু। প্রোটিন এক ধরনের জৈব যৌগ যার মূল উপাদানগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং কোনো কোনো ক্ষেত্রে সালফার, ফসফরাসও থাকে। এই যে প্রোটিন, এই প্রোটিনের যে গঠনগত এবং কার্যগত একক সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। যদি আমরা একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার দেখি তাহলে প্রথমে নামটার মধ্যেই রয়েছে অ্যামাইনো অ্যাসিড। সুতরাং অ্যামাইনো গ্রুপও থাকবে, অ্যাসিড গ্রুপও থাকবে। সুতরাং আমরা যদি কার্বন একটা কাইরাল মলিকিউল ধরে নিই তাহলে তার NH2 অ্যামাইনো গ্রুপ এবং কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে।
এবার এই যে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যামাইনো গ্রুপ রয়েছে, এই তার পাশের আরেকটি অ্যামাইনো অ্যাসিড গ্রুপের সাথে তারা কি করবে, পেপটাইড বন্ধন গঠন করবে, জয়েন্ট বাই পেপটাইড বন্ডস। পেপটাইড বন্ডসের স্ট্রাকচারটা কীরকম? না দেখো, আর সিএইচ COOH যদি আমাদের হয়, আর এখানে হচ্ছে আরেকটি NH2, সেক্ষেত্রে পাশের যে মলিকিউলটা থাকবে অ্যামাইনো অ্যাসিডের, ঠিক এরকমভাবেই। তাহলে এখান থেকে H2O বাদ চলে গিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে CONH গ্রুপ। এই CONH যে বন্ধনটা তৈরি হলো, এই বন্ধনটাকেই বলা হয় পেপটাইড বন্ড। তাহলে প্রোটিন ইজ আ ন্যাচারালি অকারিং এক্সট্রিমলি কমপ্লেক্স সাবস্টেন্স দ্যাট কনসিস্ট অফ অ্যামাইনো অ্যাসিড রেসিডিউস জয়েন্ট বাই পেপটাইড বন্ডস। Proteins are present in all living organisms and include many essential biological compounds such as enzyme, hormones and antibodies. সুতরাং দেহের বেশিরভাগ অংশে, এবং আমরা জানি যে দেহ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে প্রোটিনের। এইবার এই যে প্রোটিন, এই প্রোটিনকে যদি তাহলে আমাদের, যেহেতু দেখো যে অ্যামাইনো অ্যাসিড যেহেতু এর কনস্টিটিউয়েন্ট যে গ্রুপ, সুতরাং প্রোটিনকে যদি অ্যাসিড হাইড্রোলাইসিস করা হয় তাহলে কিন্তু অ্যামাইনো অ্যাসিড আবার পাওয়া যাবে। এই অ্যামাইনো অ্যাসিড একটা নির্দিষ্ট pH-এ জুইটার আয়ন হিসেবে অবস্থান করে। জুইটার আয়ন বলতে কি, অর্থাৎ RC, এই যে কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন বা প্রোটনকে এর গ্রুপের অ্যামাইনো যে গ্রুপটা রয়েছে সে গ্রহণ করে নেয়, এবং এখানে একটা প্লাস এবং মাইনাস এটা এরকমভাবে থাকে, এবং এটা একটা আয়ন টাইপের। ওভারঅল এটা নিউট্রাল, কিন্তু এটা থাকছে একটা প্লাস মাইনাস আয়ন হিসেবে। সুতরাং এই যে আয়নটাকে, এটাকে বলা হয় জুইটার আয়ন। এবার আমরা দেখছি যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলতে কি বুঝি। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা যেটাকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, যে অ্যামাইনো অ্যাসিডগুলো মেনলি হচ্ছে যেগুলো আমাদের শরীরে আপনা থেকে তৈরি হয় না, খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। অ্যান এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড অর ইন্ডিসপেন্সেবল অ্যামাইনো অ্যাসিড ইজ অ্যান অ্যামাইনো অ্যাসিড দ্যাট ক্যান নট বি সিনথেসাইজড বাই দ্য অর্গ্যানিজম অ্যাট আ রেট commensurate with its demand and thus must be supplied it in its by its diet. Of the 21 amino acid common to all life forms, the 9 amino acids humans cannot synthesize are phenylalanine, valine, threonine, lysine, leucine, histidine, এই যে ইত্যাদি এরকম টাইপের যে অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে, এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, কারণ এইগুলো প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণের মাধ্যমে শরীরের ভেতর এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে সরবরাহ করতে হয়, যাতে করে দেহ গঠনে কোনো রকম প্রবলেম না হয়। এবং আমরা যেটা মোস্ট সেভার প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য যে ডিজিজটা দেখা যায় সেটা হচ্ছে কোয়ারশিওরকর এবং ম্যারাসমাস। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে প্রোটিন ডেফিসিয়েন্সি সেই রকমভাবে দেখা যায় না। প্রোটিন ডেফিসিয়েন্সিতে কিন্তু যে আমাদের প্রাচ্যের দেশগুলো বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলোকে বলা হয়, সেইগুলো কিন্তু প্রোটিনের অভাবজনিত অপুষ্টির শিকার সবথেকে বেশি। এবং এর সাথে সাথে মনে রাখতে হবে যে প্রোটিন দহনের ফলেও কিন্তু 4.1-4.2 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ 1 গ্রাম প্রোটিন দহনের ফলে এরকম ধরনের শক্তি উৎপন্ন হয়। প্রোটিন এনজাইম, অ্যান্টিবডি, হিমোগ্লোবিন ইত্যাদি ইত্যাদি তৈরিতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা চলে আসব যেটা, সেটা হচ্ছে ফ্যাট। ফ্যাটের মেন যে কাজ সেইটা হচ্ছে যে দেহের যে যাবতীয় যেটাকে বলা হয় যে শক্তির সরবরাহ, কারণ ফ্যাটেরই কিন্তু ক্যালোরিফিক ভ্যালু হাইয়েস্ট। ফ্যাট কি বলছে?
ফ্যাট হচ্ছে দ্য মলিকিউল অফ ফ্যাট আর মেড বাই এস্টারিফিকেশন অফ গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টারিফিকেশন রিয়াকশনের দ্বারা ফ্যাট উৎপন্ন হয়। অর্থাৎ ফ্যাটি অ্যাসিডে আমরা যে বন্ধনটা দেখতে পাবো বা যে গ্রুপটা দেখতে পাবো সেটা হচ্ছে COO বন্ড। এই গ্রুপের এই যে ফ্যাট, ফ্যাটেরও কনস্টিটিউয়েন্ট যে অ্যাটমগুলো রয়েছে সেগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কিছু কিছু ক্ষেত্রে নাইট্রোজেন। দ্য ফ্যাট ইজ কমপ্লিটলি ইনসলুবল ইন ওয়াটার হোয়াইল ইট ইজ সলিউবল ইন অর্গ্যানিক সলভেন্টস লাইক ক্লোরোফর্ম, বেনজিন এসেট্রা। অন দ্য বেসিস অফ দ্য অকারেন্স অফ সোর্সেস অফ ফ্যাট ক্যান বি ক্লাসিফাইড ইন টু টু গ্রুপস, অ্যানিমাল ফ্যাট অ্যান্ড ভেজিটেটিভ ফ্যাট। ফ্যাট অ্যানিমাল ফ্যাটের মধ্যে পড়ছে মিল্ক, পনির, বাটার, এগ, এইগুলো যেগুলো আর কি প্রাণী দেহ থেকে উৎপন্ন হয়। ভেজিটেটিভ ফ্যাট যেগুলো, যেগুলো হচ্ছে যে আমরা যে বিভিন্ন ধরনের বাদাম জাতীয় খাদ্য, তিল, তিসি, এইগুলো, কোকোনাট, এইগুলো হচ্ছে সব ভেজিটেটিভ ফ্যাটের উৎস। ফ্যাটি অ্যাসিড আর অফ টু টাইপস, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যাদের মধ্যে শুধুমাত্র কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখা যায়। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেসব ক্ষেত্রে কার্বন কার্বন ডবল বন্ড কিংবা কার্বন কার্বন ট্রিপল বন্ড পর্যন্ত দেখা যায়, এগুলো হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। দ্য ফ্যাট ইজ স্টোরড সোর্স অফ এনার্জি, 9.3 কিলোক্যালোরি এনার্জি ইজ ওবটেন্ড ফ্রম দ্য কমপ্লিট অক্সিডেশন অফ 1 গ্রাম অফ ফ্যাট। সুতরাং 1 গ্রাম ফ্যাট জারণের ফলে 9.3 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়, যেটা কিন্তু কার্বোহাইড্রেট কিংবা প্রোটিনের থেকে অনেকটাই বেশি। এরকমভাবে ধীরে ধীরে কাশ্মীর ফ্যাংক প্রথমবার পুষ্টির অপরিহার্য এই উপাদানটির নামকরণ করেন ভিটামিন। ভিটামিন ইজ অ্যান অর্গ্যানিক মলিকিউল দ্যাট ইজ এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট হুইচ অ্যান অর্গ্যানিজম নিডস ইন স্মল কোয়ান্টিটিস ফর প্রপার ফাংশনিং অফ ইটস মেটাবলিজম। অর্থাৎ প্রপার মেটাবলিজমকে প্রপার ফাংশন করানোর জন্য, দেহকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য খুব অল্প পরিমাণে যে বস্তুটি লাগে সেটা হচ্ছে ভিটামিন। এবং ভিটামিন কিন্তু, ভিটামিনকে কিন্তু সরাসরি খাদ্য বলা যায় না, কারণ এটা কিন্তু শক্তি উৎপন্ন করে না, এটা কিন্তু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, দেহের আলাদা যে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে, কিন্তু কোনোভাবেই কিন্তু এরা দেহের শক্তি গঠন মানে শক্তি উৎপাদন কিংবা দেহ গঠনে সাহায্য করে না। এবার আমরা দেখে নেব যে ভিটামিন, অনেক রকমের ভিটামিন হয় এবং ভিটামিনগুলোকে নামকরণ যেটা করা হয় সেটা হচ্ছে যে মেনলি এ, বি, সি, ডি, এইভাবে। এবার আমরা এখানে দেখে নেব প্রথমে যেটা হচ্ছে যে ভিটামিনের অভাবে কী কী অভাবজনিত রোগ হতে পারে। যেমন ভিটামিন এর অভাবে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ হয়, ভিটামিন বি ওয়ানের অভাবে বেরিবেরি রোগ হয়, ভিটামিন বি টু রাইবোফ্ল্যাভিন, ভিটামিন বি থ্রি পেলাগ্রা, ভিটামিন বি ফাইভের অভাবে প্যারেস্থেসিয়া, ভিটামিন বি সিক্সের অভাবে অ্যানিমিয়া, ভিটামিন বি সেভেনের অভাবে ডার্মাটাইটিস, ভিটামিন বি নাইন এবং ভিটামিন বি টুয়েলভের অভাবে অ্যানিমিয়া হয়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ভিটামিন সি এর অভাবে স্কারভি, সোয়েলিং অফ গামস এইসব হয়, অর্থাৎ দাঁতের সমস্যা মেনলি, মাড়ির সমস্যা। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ, অস্টিওম্যালেশিয়া, ভিটামিন ই এর অভাবে লেস ফার্টিলিটি বা বন্ধাত্মজনিত রোগ হয়, ভিটামিন কে এর অভাবে নন ক্লটিং অফ ব্লাড, অর্থাৎ যে ব্লাডে যে রক্তক্ষরণ বন্ধ না হওয়া, এই ধরনের রোগ দেখা যায়। এখানে আমরা দেখে নেব যে ভিটামিনগুলোর কেমিক্যাল নেম, এখানে তোমরা এটাকে ভিডিওটা পজ করে এইগুলোকে দেখে নিতে পারো। এবং ভিটামিনকে যে গ্রুপ ওয়াইজ ভাগ করা হয় সেটা হচ্ছে যে ফ্যাট এবং ওয়াটারের সলিউবিলিটি হিসেবে। সেখানে দেখা যায় ভিটামিন বি এবং সি এরা হচ্ছে ওয়াটার সলিউবল এবং এ, ডি, ই, কে এরা হচ্ছে প্রত্যেকে ফ্যাট সলিউবল। এদেরকে সলিউবল করতে ফ্যাট লাগে। সুতরাং আমাদের যে খাদ্য সেই খাদ্যর মধ্যে কিন্তু সমস্ত কিছু থাকাই বাঞ্ছনীয়।
এরপর আমরা দেখে নেব নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড ইজ আর দ্য বায়োপলিমার্স অর লার্জ বায়োমলিকিউলস এসেনশিয়াল টু অল ফর্মস অফ লাইফ। দ্য টার্ম নিউক্লিক অ্যাসিড ইজ দ্য ওভারঅল নেম ফর ডিএনএ অ্যান্ড আরএনএ। এই যে নিউক্লিক অ্যাসিড, এর ফাংশনটা কি? এর ফাংশন মেন হচ্ছে ইট ব্রিংস দ্য জেনেটিক্যাল ইনহেরিটেন্স ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার ফ্রম অ্যান্ড টু ফর্ম ক্রোমাটিন রেটিকিউলাম। এই ধরনের কাজ করতে নিউক্লিক অ্যাসিডের প্রয়োজন পড়ে। যেহেতু নিউট্রিশন চ্যাপ্টারটা অনেকটাই একটা লেন্দি চ্যাপ্টার, সেই জন্য এটাকে দুটো ভিডিওর মাধ্যমে ভাগ করা হবে বা হয়েছে। এটা হচ্ছে, এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট পার্ট, এবং এর পরের যে ভিডিওটা আসবে সেটার মধ্যে নিউট্রিশন রিলেটেড আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। তো আশা করি তোমাদের যে প্রিপারেশন চলছে সেই প্রিপারেশনে এটি অবশ্যই সাহায্য করবে। থ্যাংকস ফর ওয়াচিং।